নন্দীগ্রাম গণনা কারচুপি মামলায় রায়দান স্থগিত রাখল কলকাতা হাইকোর্ট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ভার্চুয়াল শুনানিতে অংশগ্রহণ করেন। তার পক্ষে সওয়াল করে বিচারপতি অভিষেক মনু সিংভি বলেন, এই মামলার বিচারপতি কৌশিক চন্দের সঙ্গে বিজেপির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। একসময় তিনি বিজেপির লিগ্যাল সেলের প্রধান ছিলেন। এই কারণেই এই মামলা বিচারপতি চন্দের এজলাস থেকে সরানোর আবেদন জানানো হয়েছে। বিচারপতি কৌশিক চন্দ বলেন, তিনি বিজেপির হয়ে মামলা লড়লেও বিজেপির লিগ্যাল সেলের কোনো পদে ছিলেন না। 16 জুন মামলা অন্য এজলাসে পাঠানোর জন্য প্রধান বিচারপতিকে আবেদন জানানো হলেও 18 জুন শুনানির সময় তাকে জানানো হয়নি কেন, সেই প্রশ্ন তোলেন বিচারপতি চন্দ। বিচারপতি বলেন, তার মামলার শুনানি চালিয়ে যেতে কোনো আপত্তি নেই, তবে তার আগে প্রধান বিচারপতির কাছে এজলাস পরিবর্তনের আবেদন প্রত্যাহার করতে হবে। দুটি আবেদন একসঙ্গে থাকতে পারে না।